হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ ফুলের ছবি, তো আজকে ব্লগটা ফুল নিয়েই হচ্ছে। তো এটা এই ফুলগুলো আমি লাগিয়েছি, এই গোলাপ ফুল দেখো, আজকে ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে, তাই না? ফুল দেখতে সবাই ভালোবাসি, ফুলকেও ভালোবাসি। এই যে গাঁদা ফুল ফুটেছে, তো ফুল তো ফুটেছে, কিন্তু তার পিছনে যে কত পরিশ্রম, এই জল সার দিয়ে তারপরে একটা ফুল ফোটে, তখন খুবই ভালো লাগে, তাই না? তো সেটাই আর কি। তো আজকে আমি তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব, তোমরা খালি আমার ব্লগটি দেখতে থাকো। তো বন্ধুরা, তো রেডি হয়ে যাও। এই যে চলে এলাম আমরা এক নার্সারিতে, তো এই ব্লগটি তোমরা ভালোই বাসবে। তো চলে এলাম, দেখো তো আমি কোথায় এসেছি সেটাও বলছি, খালি ব্লগটি দেখতে থাকো। যাই হোক, তাহলে বলেই দিচ্ছি কোথায় চলে আসছি। আমি আসছি বাইরাগুড়িতে, বাইরাগুড়ি এক আমার পরিচিত ভাইয়ের কাছে। সে অনেকদিন থেকেই বলছিল আসতে, তো আজকে সময় হলো, চলে এলাম। দেখো কত সুন্দর ফুল লাগিয়েছে। তো তোমাদেরকে ভাইয়ের সাথে পরিচয় করাবো। হ্যালো বন্ধুরা, এই দেখো নার্সারিতে আসছি, দেববর্মনে নার্সারি এটা বাইরাগুড়ি। কোথায় দেববর্মন কোথায় দেখি? এই দেখো দেববর্মনে নার্সারি বা বাইরাগুড়িতে চলে আসলাম। তো আমি নিলাম অ্যালোভেরা গাছ আর নানান ধরনের গাছ, তো এখানে চলে আসবে দেখো। তাহলে ব্লগটি কেমন লাগলো বন্ধুরা বলো, তোমাদেরকে কত সুন্দর জায়গায় নিয়ে চলে এলাম। তো একটু লাইক কমেন্ট করবে, একটু শেয়ার করবে। তো তোমরা যদি একটু লাইক কমেন্ট করো, তাহলে আমি একটু ভিডিও বানানোর উৎসাহ পাই। ঠিক আছে বন্ধুরা, তাহলে পরে আমি নতুন নতুন ভিডিও আবার দিব। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ, বাই।